গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমন আলোয়ার বি ব্লগ। সকলকে জানাই স্বাগত। আজকের ব্লগটা সকাল 7টার সময় শুরু করলাম এবং একটু আলাদাভাবে গোমাতাকে দিয়েই আজকে ব্লগটা স্টার্ট করলাম। কিন্তু অনেক সকালে উঠেছি, কাজকর্ম করা হয়ে গেছে, কিন্তু ব্লগটা স্টার্ট করলাম এখন। আর আজকে একটা দুঃখজনক ব্যাপার আছে, সেটা তোমরা ফার্স্ট টু লাস্ট এন্ড অবধি না দেখলে বুঝতে পারবে না। তোমরা দেখতে থাকো পুরোটাই, তবেই বুঝতে পারবে। এদেরকে সবাইকে প্রথম থেকে দেখানোর কারণটা কী, আর এই যে দেখছো আমাদের ধান ওড়াচ্ছে, এবারে ধান তো ভিজে গেছিলো, ভেজার পরে ঝেড়ে টেড়ে ওড়াচ্ছে, এবার উড়িয়ে এগুলো শুকিয়ে তারপরে বস্তায় ভরবে। কারণ হচ্ছে এটাই আমাদের বনিকে বিক্রি করে দেওয়া হয়েছে, ওরা নিতে এসেছে। আর বনি, তোমরা লক্ষ্য করবে বনিকে যখন নিয়ে যাবে, বনি পূর্ণিমার সময় শিঙে শিং লাগাবে, কারণ ওদেরও তো প্রাণ আছে, তাই না? এবার ওরা দুই বোন, একই মায়ের পেটের বাচ্চা, ছোটো থেকে একসঙ্গে বড় হয়ে উঠেছে, তার মধ্যে একজনকে নিয়ে চলে যাচ্ছে, কষ্ট হয় তো, ওদেরও তো কষ্ট হয়। যাই হোক, যেদিনকে নিয়ে গেছে সেদিনকে আমার খুবই কষ্ট হয়েছিল, খুব কেঁদেছিলাম আমি এবং খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করিনি। আর যবে থেকে বেজবে বেজবে করছে গরুগুলো, তবে থেকে আমার খুবই কষ্ট হতো, কিন্তু কিছু করার নেই, কিছু বিভিন্ন কারণবশত বেজে দিতে হলো। আর এত কষ্ট হওয়ার পেছনে কারণ হচ্ছে এটা, আমি যবে থেকে বিয়ে হয়ে এসেছি যতগুলো গরু বেচা কেনা হয়েছে বা ছোটো থেকে এরা বেড়ে ওঠা এবং কম বেশি আমি করতাম, এমনকি প্রেগনেন্সি অবস্থাতেও আমি করেছি, সেই জন্যই কষ্টটা বেশিই লাগছে। আমরা সবাই গুছিয়ে দিয়েছি, এই যে মিষ্টিকেও গোছানো হয়ে গেছে, মিষ্টির স্কুলে আজকে ডাক্তার আসবে সেই জন্য যেতে বলেছে, তাই আমরা যাচ্ছি। চলো তাহলে, তোমরা দেখতে থাকো। মিষ্টির স্কুলে চলে এসেছি, এখানে দেখো ক্যাকাচিলি হচ্ছে। যাই হোক, মিষ্টি খুবই আনন্দিত, ওখানে গিয়ে প্রচুর বাচ্চা, অনেক লোকজন, ও কী করবে ভেবে পাচ্ছে না। তোমরা দেখতে থাকো ও কী কী করছে, কাউকে হাওয়া দিচ্ছে, কাউকে সরিয়ে দিচ্ছে, এ করছে, কিন্তু ওখানে সবাই মানে খুবই ভালো, কেউ কিছু বকেও নি, কিছু বলেও নি। আর ওই যে টিচার, যে দিদুমণি, উনি তো খুবই ভালো মানুষ। স্কুল থেকে চলে এসেছি, এই যে মিষ্টি বসে আছে, এই যে মিষ্টি বসে আছে, আর মিষ্টির মা আমাদেরকে ভাত দেবে বলে ভাত আনতে গেছে। বাড়িতে এসে প্রচন্ড কষ্ট হয়ে গেছিল, বসেছিল, এবার দাঁড়িয়ে আছে, দেখো চুপচাপ। আমি হাতটা একটু দেখিয়ে নিলাম তোমাদেরকে, দেখিয়ে এবার মোটামুটি ভাতটার তরকারি আনছি, খাওয়া দাওয়া করবো। যাই হোক, খাওয়া দাওয়া করে সবাই বিশ্রাম করেছিলাম। মিষ্টির বাবা হাটে চলে গেছে, ওই যে কাপড়টা দেখছো খাটের উপরে, ওটা পরে শর্ট ভিডিও করবো বলে ওখানে রেখেছি, আর জামা কাপড়গুলো ওখানে রেখেছি, ওগুলো ভাঁজ করবো। ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এদিকে টিভি চালিয়ে দিয়েছি, দিদি নাম্বার ওয়ান দেখছি, আমার খুবই ফেভারিট দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান দেখছি আর কাজ করছি। এবার বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম ভালো করে, এবার উঠোনটা আমি ঝাড় দিয়ে নেবো। আর এসব কাজ আমি আগাগোড়াই করতাম, কিন্তু মিষ্টিকে যদি কেউ ধরে, যবে থেকে ও দুষ্টু হয়েছে তবে থেকে কেউ ধরলে আমি পেরে উঠি, না ধরলে আমার পক্ষে সম্ভব না। যেমন আজকে আমার শাশুড়ি মা একটু ধরেছে, সেই জন্য আমি করতে পারছি, যেদিন যেদিন ধরে সেদিন সেদিন করি। আর মিষ্টির বাবা বাড়ি থাকলেও অনেক সময় করা হয়, নাহলে মিষ্টিকে, মিষ্টির পেছনে একজন লোক লাগে, কেন ছুটে ছুটে বেরিয়ে যায়। আমাদের একদম সামনে যে রাস্তা, রাস্তা দিয়ে প্রচণ্ড পরিমাণে গাড়ি ঘোড়া যায়, যখন তখন বিপদ ঘটতে পারে, সেই জন্য ওকে চোখে চোখে রাখা হয়। উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, এই যে ওর ঠাম্মি দেখোর পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে, আমি ওখানে ভিডিও করছি, সামনে সে একটু নাচানাচি করলো, ব্যাসা চলে গেল। এবার আমি গোবরগুলো সব তুলে নেব, তুলে নিয়ে চাতালটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। আজকে চাতালটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, বনিকে নিয়ে চলে গেছে তো, গোয়ালটাও ফাঁকা ফাঁকা লাগবে, খুবই কষ্ট লাগছে। আসলে আমি বিয়ে হয়ে আসার পর থেকে তো কম বেশি করতাম তো, এমনকি প্রেগনেন্সি অবস্থাতেও করেছি, কখনো বসে থাকিনি। এবং গরুগুলোকে বেঁচে দেবে বলছিল অনেক আগে থেকে, কিন্তু আমি গরুগুলোকে বেচতেও দিইনি, কেউ বলেও নি বেঁচে দিতে রাখতে, আর আমিও বেচতে দিইনি। কিন্তু এত দিন পরে আজকে বেঁচে দিতে হলো বিভিন্ন কারণবশত, খুবই কষ্ট হচ্ছে। খুব ইচ্ছে ছিল রাখার, আজকে যদি মিষ্টির হেয়ারিং লস না হতো, সমস্যা না থাকতো, আমি রাখতাম, কিন্তু কিছু করার নেই, বেঁচে দিতে হলো। আর কারণগুলো কী কী বৃত্তান্ত একসময় আমি তোমাদের সঙ্গে সবই শেয়ার করব, অনেক কথা সব থাকছে, পরে সব বলবো। যাই হোক, ওখানে কাজ মিটে গেছে, এবার কলপারে চলে এসেছি, বাসনগুলো মেজে নিচ্ছি, বাসনগুলো মেজে এবার বাসন ধুয়ে কলপারটা ভালো করে যায়, ব্যাস। কাজ করতে করতে কারেন্ট চলে গেছিলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না,
বাসন টাসন ধুয়ে আমি কলপার ঝাড়টার দিয়ে পরিষ্কার করে হাত মুখ ধুয়ে ঘরে চলে এসেছি। আর মাঝে তোমাদের দেখিয়ে নিলাম, আমাদের ঘোষ এসেছিল, দুধ দোয়াচ্ছিল। এবার জামা কাপড়গুলো সব ভাঁজ করে নেব। এদিকে আমি দিদি নাম্বার ওয়ান দেখছি মাঝে মাঝে আর কাজ করছি, কারণ আমার দিদি নাম্বার ওয়ানটা আগেও বলেছি আবারও বলছি আমার খুবই ফেভারিট একটা প্রোগ্রাম, খুবই। আর আর কী কী প্রোগ্রাম ভালো লাগে সেটাও আমি তোমাদের বলছি। দাদাগিরি ভালো লাগে, সারেগামা ভালো লাগে, ডান্স বাংলা ডান্স ভালো লাগে। মানে কিছু শর্টস করবো, তারপরে চলো আবার তোমাদের সামনে আসছি। দেখো আমি রেডি হয়ে গেছি, কিছু শর্টস করবো বলে আগেই তোমাদের বললাম। কেমন লাগছে আমাকে বলো কমেন্ট করে, অবশ্যই করে, ঠিক আছে? চলো তাহলে মিষ্টিকে এবার আমি খাইয়ে নিচ্ছি। ওকে খাইয়ে নেওয়ার পরে, এটা আগেই খাইয়েছিলাম, ভিডিওটা পরে হয়ে গেছে, অ্যাড হয়েছে, কারণ ওকে খাইয়ে নিয়ে আমি শর্টস করলে ওর খিদেটা আর পাবে না, অনেকক্ষণ পেট ভরা থাকবে, তারপরে আমি ওকে পড়তে বসাতে পারবো সেই জন্য। আর তোমাদেরকে আগে একবার বললাম যেটা, সেটা হচ্ছে আমার সারেগামাপা, দাদাগিরি, ডান্স বাংলা ডান্স, দিদি নাম্বার ওয়ান, এই ধরনের প্রোগ্রাম বা হিন্দি চ্যানেলের যে এই টাইপের যে ধরনের প্রোগ্রাম, মানে সিরিয়াল আমার খুবই কম ভালো লাগে, তেমন লাগেই না সেরকম যদি মনোমত হয়, তাছাড়া দেখি না আমি। কিন্তু প্রোগ্রামগুলো আমার দেখতে প্রচণ্ড ভালো লাগে, যদিও দেখি আমার শাশুড়ি মার জন্য দেখতে হয়, কিন্তু আমার অত ভালো লাগে না দেখতে। কার কার ভালো লাগে কোন, মানে যেগুলো বললাম তার মধ্যে কার কোনটা ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কিন্তু। আর মিষ্টিকে আমি হাতের কাজ দিচ্ছি, মিষ্টির দুষ্টুমি দেখো কী করছে, তোমরা শুধু একটু ফলো করো, এক জায়গায় স্থির নেই ও। আমি যে মিষ্টিকে আগে হাতের কাজগুলো দিয়ে রেখে দেবো এবং পড়তে বসালেই সঙ্গে সঙ্গে করাবো সেটা হয়ে ওঠে না, কারণ সংসারের বিভিন্ন কাজ থাকে, বিভিন্ন সমস্যা থাকে, সেই জন্য ওই জন্য আমি কী করে আজকে হয়তো করাইনি। আমি অনেক সময় ড্রয়িং খাতায় মানে ওকে এঁকে দিয়ে ওকে রং করতে বলি, আর হাতের কাজগুলো আমি দিই, আবার কখনো হাতের কাজগুলো করাই, ড্রয়িং খাতা মানে ওগুলো তৈরি করি মানে এঁকে দিই, এইভাবে অল্টারনেট করে করাই। আবার কখনো কখনো যদি তাড়াতাড়ি করা হয়ে যায় তাহলে আমি একসঙ্গেই করাই, মোটামুটি এইভাবে ওকে আমার করাতে হয়, কারণ ওর বাবাকে অনেক সময় বলি তুমি আমি কাজ করছি তুমি একটু হাতের কাজগুলো একটু তুলে রাখো, তাহলে আমার ওকে পড়াতে বসালে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু যাই হোক ওর সময় হয় না, করে দেয় না, কিন্তু আমিই করে নিই। আজকে মিষ্টিকে পড়ানোর কিছুটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা দেখো তাহলে। আপেল করো, ম্যাজিক করো, আঙ্গুর, আঙ্গুর মুখে বলো, আঙ্গুর, আঙ্গুর, হ্যাঁ ম্যাজিক করো, কোথায় এই যে আঙ্গুর আছে আরো আঙ্গুর, হ্যাঁ মিষ্টির পড়ানো হয়ে গেছে, মিষ্টিকে পড়িয়ে মিষ্টিকে খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি, মিষ্টির বাবা বাড়িতে এসছে, মিষ্টির বাবা এবার স্নান করবে, স্নান করে খাওয়া দাওয়া করবে,
আর আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই করে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি টিপে নোটিফিকেশন অল করে দিও যাতে প্রত্যেকটি ভিডিও তোমরা নিয়মিত পেয়ে যাও। আর বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো। গুড নাইট, বাই।